নমস্কার, আবৃত্তি বলছি কবি সুকান্ত আচার্যের রচিত পতাকার পাঁচ রং। বলতো দেখি পতাকায় মোদের কয়টি রং আছে? শিক্ষক এসে শুধালেন হেসে দ্বিতীয় শ্রেণীর কাছে। একসাথে মিলে সব ছেলে বলে চিৎকার করে জোরে, তিনটি বর্ণ রয়েছে রাঙানো জাতীয় পতাকা জুড়ে। শ্রেণীর পিছনের বেঞ্চের কোণে শিশু ছিল এক বসে, পতাকার মাঝে পাঁচ রং আছে বলল সে মৃদু ভাষে। তার কথা শুনে বাকি শিশুগণে হেসে খায় লুটো পুটি। শিক্ষক রেগে বলেন হেকে, বোঝাও কি করে পাঁচটি। ভয়ার্ত স্বরে সরল শিশুটি বলে, ওপরে গেরুয়া মাঝখানে সাদা, সবুজ আছে তার তলে, আর আছে আঁকা গোলাকার চাকা, নীল রং আছে এতে। শিক্ষক বলে, এটিকে ধরলে তবুও হচ্ছে চারটে। অবধ শিশুটি বলল তখন, রং আছে আর এক, লাল লাল ছোপ দেখা যায় ওই পতাকার মাঝে। বাবাকে যখন আনলে ওরা কফিনের ঢাকা খুলে, দেহখানা তার জড়ানো ছিল পতাকা আর ফুলে, রক্তের দাগে ছিল লাল ছোপ ওই পতাকার মাঝে। এই নিয়ে মোট হলো পাঁচটি, এবার তো ঠিক আছে। সরল শিশুটির জবাবখানি